বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে দুর্ভিসন্ধিমূলক বলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। ক্ষমতাসীন এই জোট মনে করে যারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় মার্কিন ভিসা নীতি তাদের পক্ষে যাবে। লুৎফর রহমান সাহাগের রিপোর্ট। বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজে জড়িত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে 24 মে নতুন মার্কিন ভিসা নীতি আরোপ করা হয়। প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ জানিয়েছিল এতে বিএনপি বেকায়দায় পড়বে। রোববার 14 দলের বৈঠকে উঠে আসে মার্কিন ভিসা নীতি প্রসঙ্গ। জোটের নেতারা মনে করেন আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কারো কারো পক্ষে যেতে পারে। হঠাৎ করে মার্কিন ভিসা নীতি অনাকৃত এবং অনাহূতভাবে এসে যাওয়ায় আমাদের কাছে অত্যন্ত দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে যে এটা কারো কারো পক্ষে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে একজন সাংবাদিক আওয়ামী লীগের বক্তব্য নজরে আনলে খুব জানান 14 দলের সমন্বয়ক। না, এটা 14 দল, এটা আওয়ামী লীগের মিটিং, মাইন্ড ইট। সো আওয়ামী লীগকে বললো আমরা তো রাবার স্ট্যাম্প না, এখানে আরও 13টা দল আছে, এখানে সবাই আওয়ামী লীগ না, ইউ মাস্ট মাইন্ড ইট। 14 দল যেটা ফিল করে 14 দল সেটাই বলবে, অন্য দলকে কি বললো এটা আমাদের দেখার বিষয় না। আমরা যেটা মনে করি যে যারা নির্বাচনকে বানচাল করতে চায় বিভিন্ন অজুহাত দিয়ে, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের জন্য এটা সহায়ক হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই কথাগুলো বলতে চাই। পরে মার্কিন ভিসা নীতি নিয়ে সাংবাদিকদের আর কোনো প্রশ্ন করতে দেননি প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। আর কিছু না। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।